নমস্কার, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আপনাদের বাংলা গল্প ঘরে, আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমি চলে এসেছি আজ আবার একটি নতুন গল্প শোনাতে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মাঝি। জয়চাঁদ বিকেলের দিকে খবর পেল তার মেয়ে কমলের বড় অসুখ, সে যেন আজই একবার গাঁয়ের বাড়িতে যায়। খবরটা এনেছিল দিনু মণ্ডল, তার গাঁয়েরই লোক। জয়চাঁদ তাড়াতাড়ি বড় সাহেবকে বলে ছুটে নিয়ে নিল। বুকটা বড় দূর দূর করছে, তারই একটি মেয়ে, বড্ড আদরের, মাত্র 5 বছর বয়স। অসুখ হলে তাদের গায়ে বড় বিপদের কথা, সেখানে ডাক্তার বদ্যি নেই, ওষুধপত্রও পাওয়া যায় না। ওষুধ বলতে কিছু পাওয়া যায় মুদির দোকানে, তা মুদি রোগের লক্ষণ শুনে ওষুধ দেয়, তাতেই যা হওয়ার হয়। কাজেই জয়চাঁদের খুব দুশ্চিন্তা হচ্ছিল। দুশ্চিন্তার আরও কারণ হল আজ সকাল থেকেই দুর্যোগ চলছে, যেমন বাতাস তেমনই বৃষ্টি। এই দুর্যোগের দিনে সুন্দরবনের গায়ে পৌঁছানো খুব কঠিন ব্যাপার। দিনু মণ্ডল বলল, পৌঁছাতে পারবে না বলে ধরেই না, তবে বাস ধরে যদি ধামাখালি অবধি যাওয়া যায় তাহলে খানিকটা এগিয়ে থাকা হলো, সকালবেলায় নদী পেরিয়ে বেলাবেলি গায়ে পৌঁছানো যাবে। জয়চাঁদ মাথা নেড়ে বলল, না, আজই পৌঁছানোর চেষ্টা করতে হবে, মেয়েটা আমার পথ চেয়ে আছে। জয়চাঁদ আর দিনুমণ্ডল দুর্যোগ মাথায় করেই বেরিয়ে পড়ল। যাবার পথে একজন ডাক্তারবাবু চেম্বারে ঢুকে মেয়ের রোগের লক্ষণ বলে কিছু ঔষধও নিয়ে নিল জয়চাঁদ। এরপর ভগবান ভরসা, বৃষ্টির মধ্যেই বাস ধরল তারা। তবে এই বৃষ্টিতে গাড়ি মোটে চলতেই যায় না, দুপা গিয়ে থামে, ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায় বারবার। যত এসব হয় ততই জয়চাঁদ ধৈর্য হারিয়ে ছটফট করতে থাকে। যে গাড়ি বিকেল 5টায় ধামখালি পৌঁছানোর কথা, তা পৌঁছতে পৌঁছতে রাত 9টা বেজে গেল। ঝড় বৃষ্টি আরও বেড়েছে, ঘাটের দিকে কোনো লোকজন নেই। তবু ছাতা মাথায় ভিজতে ভিজতে দুজনে ঘাটে এসে দেখল নৌকা বা ভটভটির নাম গন্ধই নেই। নদীতে বড় বড় সাংঘাতিক ঢেউ উঠছে, বাতাসের বেগও প্রচণ্ড। উন্মাদ ছাড়া এই আবহাওয়ায় কেউ নদী পেরোবার কথা কল্পনাও করবে না এখন। দিনুমণ্ডল বলল, চলো ভায়া, বাজারের কাছে আমার পিস্তুত ভাই থাকে, তার বাড়িতেই আজ রাতটা কাটিয়ে দি গিয়ে। জয়চাঁদ রাজি হল না, বলল, তুমি যাও দিনু দাদা, আমি একটু দেখি যদি কিছু পাওয়া যায়। আরে পাগল নাকি, আজ নৌকা ছাড়লে উপায় আছে? 3 হাত যেতে না যেতে নৌকা উল্টে তলিয়ে যাবে। জয়চাঁদ হতাশ গলায় বলল, ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের বাড়িতে জিরো গিয়ে, আমি যদি উপায় করতে না পারি তাহলে একটু বাদে আমিও যাচ্ছি। দিনুমণ্ডল ফিরে গেল, জয়চাঁদ দাঁড়িয়ে রইল ঘাটে। ছাতা হাওয়ায় উল্টে গেছে অনেকক্ষণ, ঘাটে কোনো মাথা গোজার জায়গাও তেমন নেই। জয়চাঁদ বৃষ্টি বাতাস উপেক্ষা করে ঘাটে বসে ভিজতে লাগল, মেয়ের কথা ভেবে কাঁদল খানিক। কে জানে কেমন আছে মেয়েটা, ভগবানই ভরসা। কতক্ষণ কেটেছে তা বলতে পারবে না জয়চাঁদ, সময়ের হিসেব তার মাথা থেকে উড়ে গেছে। বসে আছে তো বসেই আছে, ঝড় বৃষ্টি একসময়ে প্রচণ্ড বেড়ে উঠল, এমন সাংঘাতিক যে জয়চাঁদ 2 বার বাতাসের ধাক্কায় পড়ে গেল, জলে কাদায় মাখামাখি হলো সর্বাঙ্গ। সামনে ঘুটঘুটি অন্ধকার নদী, নদীতে শুধু 5-7 হাত বড় বড় ঢেউ উঠছে। সত্যি এ নদীতে দিশি নৌকা বা ভটভটি চলা অসম্ভব। জয়চাঁদ তবু যে বসে আছে তার কারণ, এই নদীর ওপাশে পৌঁছালে আরও 5-7 মাইল দূরে তার গাঁ,
এখান থেকে সে যেন গায়ের গন্ধ পাচ্ছে, মেয়েকে অনুভব করতে পারছে। গভীরভাবে ভাবতে ভাবতে হঠাৎ একটু চমকে উঠল জয়চাঁদ। ভুল দেখল নাকি? অন্ধকারে নদীর সাদাটে বুকে ঢেউয়ের মাথায় একটা ডিঙি নৌকা নেচে উঠল না? চোখ রোগড়ে জয়চাঁদ ভালো করে চেয়ে দেখল। দুটো ঢেউ তীরে আছড়ে পড়ার পর এবার সে সত্যিই দেখল, একটা ঢেউয়ের মাথায় ছোট্ট একটু ডিঙি নৌকা ভেসে উঠতে আবার তলিয়ে গেল। এ দুর্যোগে কেউ ডিঙি বাইবে এটা অসম্ভব, তবে এমন হতে পারে? ডিঙিটা কোন ঘাটে বাঁধা ছিল, ঝড়ে দড়ি ছিঁড়ে বেওয়ারিশ হয়ে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ জয়চাঁদের মাথায় একটা পাগলামি এলো। সে একসময় ভালোই নৌকা বাইত, ডিঙিটা ধরে একবার চেষ্টা করবে। পারবে না ঠিক কথা, কিন্তু এভাবে বসে থাকারও মানে হয় না। ডিঙি নৌকা সহজে ডোবে না, একবার ভেসে পড়তে পারলে কে জানে কি হয়। জয়চাঁদ তার ঝোলা ব্যাগটা ভালো করে কোমরে বেঁধে নিল, তারপর ঘাটে নেবে জলে ঝাঁপিয়ে পড়ল। ডিঙিটা একটা গোত্তা খেয়ে নাগালের মধ্যে চলে এসেছে প্রায়। জয়চাঁদ ঢেউয়ের ধাক্কায় পিছিয়ে এবং ফের এগিয়ে কোনো রকমে ডিঙিটার কানা ধরে ফেলল। এই ঝড় জলের সঙ্গে যুদ্ধ করে ডিঙি ধরে রাখা মুশকিল। জয়চাঁদ ডিঙিটাকে টেনে আনল পারে, তারপর অন্ধকার হয়ে যাওয়া চোখে যা দেখল তাতে তার চোখ চড়ক গাছে। নৌকার খোলের মধ্যে জলে একটা লোক পড়ে আছে, সম্ভবত বেঁচে নেই। জয়চাঁদ বড় দুঃখ পেল, লোকটা বোধহয় পেটের দায়েই মাছ টাছ ধরতে এই জলে ঝড়ে বেরিয়েছিল, প্রাণটা গেল। জয়চাঁদ নৌকাটা ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে লোকটাকে পাঁজা কোলে তুলে এনে ঘাটের পাথরের ওপর করে শোয়াল। প্রাণ থাক বা না থাক, বাঁচানোর একটা চেষ্টা তো করা দরকার। সে লোকটার পিঠ বরাবর ঘন ঘন চাপ দিতে লাগল, যাতে পেটের জল বেরিয়ে যায়। সে হাতড়ে হাতড়ে বুঝতে পারল লোকটা বেশ রোগা, জরা জীর্ণ চেহারা, বোধহয় বুড়ো মানুষ। খানিকক্ষণ চেষ্টার পর যখন জয়চাঁদ হাল ছেড়ে দিতে যাচ্ছিল, তখন লোকটার গলা দিয়ে একটা অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো, উফ বাবা, এই গোছের। জয়চাঁদ দ্বিগুণ উৎসাহে লোকটাকে কিছুক্ষণ দলাই মলাই করল। প্রায় আধ ঘন্টা পর লোকটার চেতনা ফিরে এলো যেন। লোকটি বলল, কে বটো তুমি? আমাকে চিনবেন না, গাঁও পেরাবার জন্য দাঁড়িয়েছিলাম, হঠাৎ আপনার ডিঙিটা চোখে পড়ল। লোকটা উঠে বসল, ঝড়ের বেগটা একটু কমেছে, বৃষ্টির তোড়টাও যেন আগের মতো নয়। লোকটা কোমর থেকে গামছা খুলে চোখ চেপে কিছুক্ষণ বসে থেকে বলল, ও বড্ড ফাঁড়া গেল আজ, প্রাণে যে বেঁচে আছি সেই ঢের, তা তুমি যাবে কোথা? জয়চাঁদ হতাশ গলায় বলল, যাব ক্যাওটা গ্রায়ে, ওপার থেকে 5-7 মাইল পথ। মেয়েটার বড্ড অসুখ, খবর পেয়েই যাচ্ছিলুম, তা সে আর যা হয়ে উঠল না দেখছি। লোকটা বলল, কেমন অসুখ? ভেদ বমি হয়েছে শুনেছি, কলেরা কি না কে জানে, গিয়ে যেন তো দেখতে পাবো কি না তাও বুঝতে পারছি না। লোকটা বলল, মেয়েকে বড্ড ভালোবাসো না? তা বাসি, বড্ডই বাসি, মেয়েটাও বড্ড বাবা বাবা করে। লোকটা হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল, বলল, চলো তাহলে। জয়চাঁদ অবাক হয়ে বলল, কোথায়? তোমাকে পৌঁছে দিই। খেপেছেন নাকি? কোনো রকমে প্রাণে বেঁচেছেন, এখন নৌকা বাইতে গেলে মারা যাবেন নির্ঘাত। আমার মেয়ে যা হওয়ার তাই হয়েই গেছে, আর এই দুর্যোগে নদী পেরোনো সম্ভব নয়। রোগা লোকটা গামছাটা কোমরে বেঁধে নিয়ে বলল, ওহে বাঁচা মরা তো আছেই, সে কি আমাদের হাতে? আমাদের হাতে যা আছে তা হলো চেষ্টা। চলো নৌকায় উঠে পড়ো, তারপর ভগবান যা করেন। লোকটার গলা স্বরে কি ছিল কে জানে। জয়চাঁদ উঠে পড়ল। বুড়ো লোকটা নৌকার খোল থেকে একটা বৈঠা তুলে নিয়ে
গলুয়ে বসল। অন্য প্রান্তে জয়চাঁদ উত্তাল ঢেউয়ে নৌকাটা ঠেলে দিয়ে লোকটা বৈঠা মারতে লাগল। ডিঙিটা একটা ঢেউয়ের মাথায় উঠে পর মুহূর্তেই জলের উপত্যকায় নেমে যাচ্ছিল। আবার উঠল, আবার নামল, ওঠা আর নামা। মাঝদরিয়ায় প্রচণ্ড তুফানে উত্তাল ঢেউয়ে ঢিঙিটা যেন উলট পালট খেতে লাগল। কিন্তু জয়চাঁদ দু হাত শক্ত করে নৌকার দুটো ধার চেপে ধরে অবাক চোখে দেখল, যেটানো বৃদ্ধ মানুষটা যেন শাল খুঁটির মতো দাঁড়িয়ে, হাতের বৈঠা যেন জলকে তোলপাড় করে সব বাধা ভেঙে নৌকাটাকে তীর গতিতে নিয়ে যাচ্ছে। একটা বিশাল দোতলা সমান ঢেউ তেড়ে আসছিল বাঁ দিক থেকে। জয়চাঁদ সেই করাল ঢেউয়ের চেহারা দেখে চোখ বুজে ফেলেছিল। কে যেন চেঁচিয়ে বলল, জয়চাঁদ ভয় পেও না। অবাক হয়ে জয়চাঁদ ভাবল, আমার নাম তো এর জানার কথা নয়। ঢেউয়ের পর ঢেউ পার হয়ে এক সময় নৌকাটা ঘাটে এসে লাগল। লোকটা লাভ দিয়ে নেমে ডিঙিটাকে ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে বলল, এ ঘাট চেনো জয়চাঁদ? জয়চাঁদ অবাক হয়ে অন্ধকারে একটা মস্ত বটগাছের দিকে চেয়ে বলল, কি আশ্চর্য, এ তো আনন্দপুরের ঘাট, এ ঘাট তো আমার গায়ের লাগোয়া, এখানে তো তাড়াতাড়ি এলাম কি করে? নৌকায় আনন্দপুরে আসতে তো 7-8 ঘন্টা সময় লাগে। ঝড়ের দৌলতে আসা গেছে বাবু, জয়চাঁদ মাথা নেড়ে বলল, না ঝড় তো উল্টো দিকে বইছে। যা হোক পৌঁছে তো গেছ। জয়চাঁদ একটু দ্বিধায় পড়ে হঠাৎ বলল, আপনি কে? আমি তো একজন মাঝি, তোমার দয়ায় আজ প্রাণ ফিরে পেয়েছি। জয়চাঁদের চোখে জল এলো, মাথা নেড়ে বলল, আপনাকে প্রাণ ফিরিয়ে দিতে পারি তেমন ক্ষমতা আমার নেই, আপনি আসলে কে? বাড়ি যাও জয়চাঁদ, মেয়েটা তোমার পথ চেয়ে আছে। জয়চাঁদ চোখের জল মুছে পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই লোকটা পা সরিয়ে নিয়ে বলল, করো কি জয়চাঁদ, করো কি, বাড়ি যাও জয়চাঁদ, গিয়ে মেয়ের কাছে যাও, সে ভালো আছে, অসুখ সেরে গেছে। জানি মাঝি, আপনি যাকে রক্ষা করেন তাকে মারে কে? বুড়ো মাঝি একটু হাসল, তারপর উত্তাল ঝড়ের মধ্যে বিশাল গাঙে তার ছোট্ট ডিঙিটা নিয়ে কোথায় চলে গেল কে জানে। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মাঝি গল্পটি। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।